আসসালামু আলাইকুম, বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি শামিমা আক্তার জেবা, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ। আজকে আমি ক্লাস ওয়ানের ইংরেজি ক্লাস নিব। ছোট সোনামরা একটু দেখো, তোমাদের যে অ্যাক্টিভ ইংলিশ আছে এখানে, অ্যাক্টিভ ইংলিশ লেসন 31 থেকে 34 পর্যন্ত, এবং এটাই তোমাদের যে সিলেবাস আছে, সিলেবাসের এটাই হচ্ছে সর্বশেষ লেসন। এই চারটা লেসনে এরপরে আর তোমাদের আর কোনো লেসন নেই। তোমাদের 24 থেকে 34 পর্যন্ত টোটালি এখানে কয়েকটা লেসন থাকতেছে। এই লেসনগুলো থেকে আমাদের সম্ভাব্য কী কী ধরনের প্রশ্ন হতে পারে পরীক্ষায়, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে একটু দেখো, এক নম্বর আছে রাইট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। প্রথমে থাকতেছে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি। প্রথমে দেখো কয়েকটা ওয়ার্ড এখানে দেওয়া আছে, ওমেন, বেবি, টল, সর, টাইম। এখানে দেখো কয়েকটা ওয়ার্ডের এখানে বাংলাও দেওয়া হয়েছে, উইমেন মানে মহিলা, বেবি মানে শিশু, সর মানে টক। এই ওয়ার্ডগুলো থেকে তোমরা বাংলা থেকে ইংরেজিটাও শিখবে, ঠিক আছে? যেমন হয়তো টক থাকবে, তোমরা লিখবে সর, শিশু থাকলে লিখবে বেবি, মহিলা থাকলে লিখবে উইমেন। আচ্ছা, তারপরে দেখো দ্বিতীয় নাম্বারে থাকতেছে মেক সেন্টেন্স। আমরা এই লেসন থেকে কি কি ধরনের মেক সেন্টেন্স আমাদের আসতে পারে বা থাকতে পারে, তার আমরা কয়েকটা ওয়ার্ড আমরা এখানে নির্দিষ্ট করে দিয়েছি। এখানে দেখো ওয়ার্ডগুলো কি কি দেওয়া আছে, বিগ, টাইম, রোজ, থিন, লিভ, সুইট। আচ্ছা, এই ওয়ার্ডগুলো কয়েকটা আমরা এখানে করেও দেওয়া হয়েছে। প্রথমটা দেখো বিগ দিয়ে, দ্য ডিশ ইজ বিগ, টাইম দিয়ে টাইম ইজ ওভার, রোজ দিয়ে দ্য রোজ ইজ রেড, থিন দিয়ে দ্য গার্ল ইজ থিন, ঠিক আছে? এবং বাদবাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি শিখে নিবে। আচ্ছা, তারপরে দেখো তিন নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ আছে। প্রথমটা দেখো দিস ম্যান ইজ ড্যাশ, দিস ম্যান ইজ টল হবে, এবং বাদবাকি যে শূন্যস্থানগুলো আছে এগুলো তোমরা নিজে হোমওয়ার্ক হিসেবে বাসায় করে নিবে, ঠিক আছে? তারপরে দেখো চার নম্বরে আছে অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যে তোমাদের এই চারটা লেসন থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমরা এখানে নির্দিষ্ট করে দিয়েছি, তোমরা এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হবে। এখানে একটু সবাই একটু দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ ইজ দ্য র্যাট, মানে ইঁদুরটি কেমন, অ্যান্সার আসবে দি র্যাট ইজ এ স্মল অ্যানিমেল, ইঁদুরটি হচ্ছে একটি ছোট্ট একটি প্রাণী। আচ্ছা, তারপরে দেখো হাউ ইজ দ্য জিরাফ, জিরাফটি দেখতে কেমন, আচ্ছা অ্যান্সার দেখো দি জিরাফ ইজ এ বিগ অ্যানিমেল, জিরাফ এটা হচ্ছে একটি বড় একটি প্রাণী। সি নম্বরে দেখো হাউ ইজ দ্য বয়, বালকটি কেমন, অ্যান্সার হচ্ছে দ্য বয় ইজ ফ্যাট। আচ্ছা, ডি নম্বরে হাউ ইজ দ্য গার্ল, বালিকাটি কেমন, অ্যান্সার হচ্ছে দি গার্ল ইজ থিন, বালিকাটি হচ্ছে পাতলা। আচ্ছা, তারপর দেখো হুইচ ফ্রুট ইজ সুইট ফ্রুট, কোন ফলটি হচ্ছে মিষ্টি ফল, আনসার আসবে ম্যাঙ্গো ইজ এ সুইট ফ্রুট। আচ্ছা, এফে দেখো হুইচ ফ্রুট ইজ সর ফ্রুট, কোন ফলটি টক ফল, আনসার দেখো দ্য লেমন, সরি লেমন ইজ এ সর ফ্রুট, লেবু হচ্ছে একটি টক জাতীয় ফল। জি নম্বরে দেখো হাউ ইজ দ্য স্কাই, আকাশটি কেমন, আনসার হবে দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি নীল। তারপরে দেখো হোয়াট ইজ দ্য কালার অফ দ্য লিভ, পাতার রং কী, আনসার হবে দ্য লিভ ইজ গ্রিন, পাতা রং পাতা হচ্ছে সবুজ। আচ্ছা, আই নাম্বারে দেখো হোয়াট ইজ দ্য কালার অফ দ্য রোজ, আচ্ছা মানে গোলাপের রং কী, আনসার হবে দ্য রোজ ইজ রেড, গোলাপ হলো গোলাপের রং হচ্ছে লাল। আর শেষের প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য কালার অফ দ্য আমব্রেলা, সাতাটির রং কী, আনসার আসবে দ্য আমব্রেলা ইজ পিঙ্ক, সাতাটি হলো হয় গোলাপি। পাঁচ নম্বরে দেখো তোমাদের ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো, ঠিক আছে? এখানে তোমাদের কয়েকটা বাক্য দেওয়া আছে বাংলাতে, এবং বাংলা থেকে তোমাদেরকে ইংরেজি করতে হবে, এবং এই বাক্যগুলো অবশ্যই বাংলা তোমরা তুলে তুলে ইংরেজিটা করবে। প্রথমেটা দেখো দুইটি গরু, টু কাউস। তারপরে দেখো লেবু একটি টক ফল, লেমন ইজ এ সর ফ্রুট। সি নম্বরটা দেখো এখন সোয়া নয়টা বাজে, ইট ইজ কোয়ার্টার পাস্ট নাইন। ডি নাম্বার দেখো ওই একটি জামা, দ্যাট ইজ এ শার্ট। আচ্ছা, ই নাম্বার দেখো এটি সাদা, ইট ইজ হোয়াইট। এফ নাম্বার দেখো এই একটি লম্বা, এই লোকটি লম্বা, দিস ম্যান ইজ টল। জি নাম্বার দেখো আম একটি মিষ্টি ফল, ম্যাঙ্গো ইজ এ সুইট ফ্রুট। এইচ নাম্বারটা এখন দশটা বাজে, ইট ইজ 10 o'clock। ছোট্ট সোনামীরা, এই শিটগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে বাসায় অনুশীলন করবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবে, বাসায় থাকবে, পিতামাতার কথা শুনবে, ঠিকমতো পড়াশোনা করবে।